প্রায় দেড় দশক পর ফের অশান্ত হয়ে উঠেছে পঞ্চানন্দপুরের গঙ্গা। শুরু হয়েছে নদীর পাড় ভাঙা, তাই উৎসবের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। 2003 সাল পর্যন্ত ভয়াবহ নদী ভাঙনের সাক্ষী থেকেছে পঞ্চানন্দপুর। তারপর নদী তার পুরনো প্রবাহে ফিরে গেলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন এলাকার মানুষজন। আচমকা দেড় দশক পর ফের ভাঙন শুরু হওয়ায় আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। কালকে হয়েছিল ঠিক 11টার দিকে, কারেন্টটা এসে বেশি চেপে দিল, চাপার পরে ওই স্পেয়ারের নিচের যে নাচুরিটা আছে ওটা গভীর কথায় কেটে চলে যাচ্ছে। মিস বড়া বড়া মিস বসেই চলে যাচ্ছে। যেতে যেতে পাক্কা ধরেন যে এক দেড় ঘন্টা কেটেছে, তারপরে একটু দম ধরেছে। কেন কাটছে, কেন কাটছে, কেন ওটা মুখটা গভীরতা বেশি হয়ে গেছে, কারেন্টটা বেশি ছুটছে এটা দিয়ে। বছর 11-র ইকবাল কোনোদিন গঙ্গার ভাঙন দেখেনি, কিন্তু ভয় করছে তারও। গঙ্গা কেটেছে? হ্যাঁ। এইখানে এই জায়গাটার নাম কি? পঞ্চানন্দপুর। কখন কাটলো? কালকে একটার সময়। তো এই যে এখানে কাটছে, এটা কি এবার প্রথম? হ্যাঁ। দেখেছো কখনো গঙ্গার কাটান? না না। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। এক সময় এই পঞ্চানন্দপুরের ভাঙন কিন্তু গোটা দেশের কাছে প্রকৃতির একটা ভয়াল রূপ বয়ে নিয়ে গিয়েছিল। কি পরিস্থিতি দাঁড়ায় সেদিকেই তাকিয়ে রয়েছে এখন এলাকার মানুষজন। মালদা থেকে পার্থ দাস, ইটিভি ভারত।